আমার মাকে মেরো না, তোমরা আমার বাবাকে মেরে ফেলেছ, আমি আমি নির্যাস করব। এই দেশ ছেড়ে তোমাদের যেতেই হবে, সময় হয়ে এসেছে। নীলচা যতদিন আসে ততদিনই তোমরা থাকবে। এই দেশ থেকে তোমরা চলে যাও, এই দেশ থেকে তোমরা চলে। কি হয়েছে বাবা, কি হয়েছে তোর, বল কি হয়েছে তোর, কি হয়েছে আমাকে বল, তুই ওরকম করছিস কেন? মা মা মা, কিচ্ছু হয় না, আমি তো আছি। এখন মনে হচ্ছে এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আমার বাবার ফাঁসি হচ্ছে, গ্রামের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই ইংরেজরা আমার বাবাকে মেরে ফেলেছে, আমার বাবাকে মেরে ফেলেছে। একটা তাল গাছ, বড় মাঠ, বাবার ফাঁসি হচ্ছে। তুই কি বলছিস এসব, কি হয়েছে বাবা বল, কি হয়েছে? চুপ কর বাবা, এটা স্বপ্ন, কিচ্ছু না, চুপ কর বাবা, চুপ কর। আমার মাকে তোমরা মেরো না, আমি নীল চাষ করব, তোমরা আমার মাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমার মাকে। সেই তাল গাছ, বড় মাঠ, এই জায়গাটায় কোথায় বলছিলাম। মা মা, এগুলোই আমি স্বপ্নে দেখেছিলাম। খুব বাড়াবাড়ি করছিস, তুই কি এখানে এসেছিলিস যে তুই দেখবি? চল চল তাড়াতাড়ি চল। এই সেই ফাঁসি মঞ্চ, এখানে আমার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মা মা, এই ফাঁসি মঞ্চটা আমি স্বপ্নে দেখেছি। ধুর, এসব তুই কি বলছিস, চল চল। এতদিন পর মনে পড়লো এই বুড়োটাকে? না না, তেমন কিছু না। কি খবর বল সব? কিচ্ছু ঠিক নেই, এই ছেলেটাকে নিয়ে যা বুঝি না কি বলবো। দেখি আয় বস। একদম ছেলে ঠিক আছে, কিছুই ঠিক নেই। আর বলবে না, সারাদিন কি ভুলভাল বকছে, কি সব বলছে, আর বলছে আমার বাবাকে এখানে ফাঁসি দিয়েছিল। হুম হ্যাঁ, সালটা 1976, আরো কিসব বলছে কিছু বুঝতে পারছি না আমি। এই গাছের নিচে আমি খেলতে আসতাম, এই দেখো সেই গুলিটা। তাই তো, এটা তো অসম্ভব। জানিস না রে মা, পৃথিবীর যে কত শক্তি এও সম্ভব। ও যা বলছে সবই সত্যি, তাও তুই ওকে একবার ডাক্তারে দেখিয়ে নে।